দোকান থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হলেন এক রেশন ডিলার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজবাজার থানার কাজী গ্রামে। অপহৃত রেশন ডিলার অমিত চৌধুরী মালদা শহরের ঘোড়াপীর এলাকার বাসিন্দা। অমিত চৌধুরীর পরিবার এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এটাকে তো আমরা ভালোভাবে দেখছি না, এগুলো তো আমাদের এখানে ছিল না, এরকম একটা হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকের মনে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং পরপর যেরকম ঘটনা ঘটতে থাকে তাহলে তো আমরা আতঙ্কগ্রস্ত হবো। প্রশাসনের কাছে চাইছি যেন এর সুব্যবস্থা হোক। শুনেছেন কী হয়েছিল? আমরা যেটা শুনলাম, বাড়ি যাচ্ছিল, বাড়ি যেতে যেতে ওকে রাস্তায় কিডন্যাপ করা হবে। আমরা চাই এটা একটা যাতে প্রশাসনিকভাবে ভালোভাবে এর একটা যথাযথ ব্যবস্থা হোক। ওটা জানতে পারলাম, মানে ছেলে এখান থেকে বের হলো 4:30 সময় রেশন দিতে কাজীগ্রামে গেল। তো আমার দোকানে যে ছেলেটা ছিল কর্মচারী, দোকান করা হয়ে গেল, বেরিয়ে বাঁধে গেছে। বাঁধে যখন উঠছে কিনা বলছে লাইটটা প্রতিদিন জ্বলছিল, সেই দিন লাইটটা জ্বলানো। আর বলেছে ড্রাইভারকেও বলেছে যে ছেলেটা দোকানে থাকে, ওরা দুজন প্রতিদিন আসে। রেশন দোকান দুপুরে হয়ে গেল, ওরা দুজনই আসে। কিসে করে আসে? বাইক, ছেলে বাড়ি চলে আসে, ও নিজের বাড়ি চলে যায়। হ্যাঁ, পাশে গ্রাম আছে, ঠাকুমিয়া বলে নাম, ও চলে যায়। তো সেই দিন 7টা বেজে গেছিলো, 7টা বাজলো ওখানে চণ্ডীপুরে। ও বলছে গাড়িটা কি কানা আছে, ড্রাইভার না কি আছে, গাড়িটা আমাদের উপরে যে চেপে চলে আসছে গাড়িটা, তখন এই রকম বলতে গিয়ে তো ওকে এক থাপ্পড় মারলো, ও পড়ে গেল। তারপরে আমার ছেলেকে ওই মানে গাড়ির ঢাকনাটা ধাক্কা দিল, পড়ে গেল। এবার চারজন মিলে ধরে বলছে চল শালাকে নিয়ে যাব, আর গাড়ি ধরে গাড়িতে উঠে নিল। সোনার চেন টেন ছিল হাতে, সব আংটি টাংটি ছিল। হ্যাঁ, গাড়িতে ওকে উঠে নিল, উঠে নিয়ে গাড়িটা বলে ওই দিকে এক রাস্তা আছে বলে ওই রাস্তা দিয়ে গাড়িটাকে নিয়ে চলে গেল। তারপরে ওই যে ছেলেটা আমার দোকানে কাজ করে, সেই ছেলেটা প্রধানকে ফোন করেছিল, জানিয়েছিল গ্রামে যে এইভাবে অমিতকে কিডন্যাপ করে নিয়ে নিল ওখানে বাঁধে। বুঝি কেন কী মনে হচ্ছে, কেন অপহরণ কেন করা উচিত, কারা করছে কি বুঝতে পারছেন না? সেটা বুঝতে পারছি না। ওর ও ছেলে এমনই ছেলে, ওরই সাদা সিধা ছেলে, একবারে গরু ছেলে, কারো ঝগড়াতে ঝাঁকিতে নাই, বন্ধু বান্ধবের সঙ্গে মুখের উপরে থাকলো, অত ঘোরাঘুরি নাই। হ্যাঁ, বাড়িতেই থাকলো। এখন রেশন দোকান হচ্ছে কি, প্রতিদিন মানে হাতের আধার কার্ডের ফিঙ্গার নিতে হচ্ছে। আর রেশন দোকান এখন স্কুলের রকম ছুটি করে দিয়েছে, সোমবার দোকান রেশন দোকান বন্ধ। হ্যাঁ, আগে ও কি কিছু বলেছিল আপনাদের, ওর কাছে কেউ টাকা পয়সা চেয়েছিল আপনার? প্রতিদিন ছেলে রেশন থেকে আসে, তো দোকানে ভিড়টা বেশি হয়। হ্যাঁ, বলে যে এখন রেশন দোকান করা খুব চাপা ছেলে ছিল। রেশন দোকানে খুবই চাপ, ভিড়টা প্রচণ্ড হয়। বলছি ও কি চাপা ছেলে ছিল, মনের কথা সব বলতো আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর কোনো ঘটনা জানিয়েছিল, ওকে কেউ হুমকি দিয়েছে বা কিছু দিয়েছে? না, দুই বেলা রেশন করে আসলে বলে কথা বলে। অমিত চৌধুরীর কাজীগ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায় রেশনের দোকান আছে। প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি চার চাকা গাড়িতে করে মুখ ঢেকে কয়েক দুষ্কৃতী উপস্থিত হয়ে তাকে অপহরণ করে বলে অভিযোগ। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। খবর পেলেন? আমি তো গ্রামে থাকি, গ্রামে আমি শুনতে পেলাম, আমাকে ফোন করলো, আমার মেয়ে এখানে থাকছিল, যে মামা ই মানে ওকে কিডন্যাপ করে নিয়েছে। আমি গ্রাম থেকে ছুটে আসলাম, এখানে এসে শুনলাম নাকি 4-5 জন মিলে, মানে ওর সাথে যে কর্মচারীটা ছিল ভাইয়ের সাথে, মানে ওরা দুজনেই মানে ওই রেশন দিয়ে দুজনেই আসতো গ্রাম থেকে, দুজনেই একসাথেই আসতো। আসার পর ওরা রাস্তার মধ্যে যে ওই যে কাজীগ্রামের যে ইটা আছে, ওই যে ই বলে জায়গাটার নাম কি যেন, পুকুর আছে একটা, ওখানে ওকে মানে একটা গাড়ি এসে সামনে দাঁড় হয়ে গেছিলো, দাঁড় হয়ে আর একটা বাইকে লোক ছিল। এবার ওই ওদের দুজনকে ধাক্কা মেরে ফেলে, মানে ওই যে কর্মচারীটা ছিল ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আর আমার ভাইটাকে ধরে, ভাইটা বলছে দাঁড়াও দাঁড়াও তোমরা কে আছো, কথা বলছে, কিন্তু ভাইটাকে তুলে নিয়ে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। এখন যে কোথায় গেছে কি হয়েছে আমরা তো কিছুই বুঝতে পারছি না, পুলিশ প্রশাসনও কিছুই করছে না। রাত থেকে আমরা এরকম পড়ে আছি, রাত থেকে আমরা কোনো খবরই পাইনি ভাইয়ের।
তাহলে আমাদের পরিস্থিতিটা কি হয়? আমার মা তো এরকম হাটের পেছনে রাত থেকে আমাদের কারো খাওয়া দাওয়া ঘুম কিচ্ছু নেই। বলছি যেটা হচ্ছে যে যে যারা এসেছিল তারা কিভাবে এসেছিল ওটা তো আমরা জানি না। ও যে ওর সাথে ছিল বললো যে চার পাঁচজন মানে হাট্টা গাট্টা বেশ মোটা সোটা লোক ছিল, চারজন মিলে মুখোশ পরেছিল। আর ও ভাইটা বলছিল থান 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 থান, ভাইটাকে ফেলে আর ওই চারজন মিলে ওকে কোলে করে গাড়িতে তুলে দিয়েছে। আর এবার যে ও কর্মচারীটা ছিল ও বলে রাস্তায় পড়েছিল, এবার ফোন করেছে আমাদের গ্রামের যে প্রধান আছে ওকে ফোন করেছে, ও প্রধানকে ফোন করেছে, প্রধানকে ফোন করার পরে তারপরে ও আমাদের বাড়িতে জানিয়েছে, ওর বউ জানিয়েছে, ওনার বউ জানালো ফোন করে যে এমনি এমনি আমার ভাইয়ের কি হয়ে গেছে। তারপরে আমরা জানতে পেলাম, থানায় অভিযোগ করেছে। হ্যাঁ, তারপরে সঙ্গে সঙ্গে আমরা থানায় মিসিং ডায়েরি করেছি। কি নাম আপনার ভাইয়ের? অমিত চৌধুরী। কিসের দোকান আছে আপনাদের? রেশন ডিলার। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।